আমরা এখন আরো একটা উদাহরণ দেখব। টেস্ট দ্য গিভেন সিগন্যাল ইজ অ্যান এনার্জি অর পাওয়ার সিগন্যাল। তাহলে আমরা এক্স অফ এন ইকুয়াল টু দেখছি হচ্ছে -0.5 টু দি পাওয়ার এন ইউ অফ এন। এই সিগন্যালটা এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল নাকি কোনোটাই নয়, এটা আমরা এখন দেখবো সলিউশনে দেখি। তো টোটাল আমরা জানি একটা সিগন্যালে টোটাল এনার্জি নির্ণয় করতে হয় ই ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি সামিয়েশন অফ এন ইকুয়াল টু মাইনাস এন টু প্লাস এন এক্স অফ এন তার হোল স্কোয়ার। এখন এক্স অফ এন এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্স অফ এন রিপ্লেস হবে -0.5 টু দি পাওয়ার এন ইউ অফ এন। তো ইউ অফ এন সম্বন্ধে আমরা জানি ইউ অফ এন হচ্ছে একটা ডিসক্রিয়েট টাইম ইউনিট স্টেপ সিগন্যাল। তো ডিসক্রিয়েট টাইম ইউনিট স্টেপ সিগন্যাল দেখুন, এই যে এন এর মানটা যখন 0 থেকে এন পর্যন্ত তখন এই যে এর ভ্যালুটা হচ্ছে 1 আদারাইজ 0। তো তাহলে আমাদের এই সিগন্যালটা রিপ্লেস হবে 0 টু এন ইকুয়াল টু 0 টু এন, যেহেতু মাইনাস পার্টটাই সব ভ্যালুই 0, কাজে ওই মানগুলো আমরা লিখবো না। এখন আমরা যদি এই যে -0.5 টু দি পাওয়ার এন কে যেহেতু মাইনাস যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস হয়ে যায়, তো মাইনাসটা আমরা আগেই ভ্যানিশ করলাম। এখন 0.5 টু দি পাওয়ার 2n যদি 0.5 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয় 0.25, তাহলে 0.25 টু দি পাওয়ার n। তো 0.25 টাকে যদি আমরা a ধরি আর n টা ধরি তাহলে a টু দি পাওয়ার n। তো আমরা জানি যে সামিয়েশন অফ 0 টু n a টু দি পাওয়ার n ইকুয়াল টু সামিয়েশন অফ 0 টু n a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/1 - a। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে e ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 - 0.25, যেহেতু এর মান 0.25 এর মান রিপ্লেস হয়ে যায়, তাহলে 1/1 - 0.25 ইকুয়াল টু 4/3। এইটা হচ্ছে এই সিগন্যালটার, x অফ n সিগন্যালটার হচ্ছে টোটাল এনার্জি। এখন যদি আমরা এভারেজ পাওয়ারটা নির্ণয় করি তাহলে এভারেজ পাওয়ার p ইকুয়াল টু আমরা জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n + 1, n ইকুয়াল টু -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি x অফ n স্কয়ার। তো x অফ n রিপ্লেস হলো -0.5 টু দি পাওয়ার n u অফ n তার স্কয়ার। তো u অফ n জানি আমরা ইউনিট স্টেপ সিগন্যাল, u অফ n আমরা জানি হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল যেখানে n এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত 1 আদারাইজ 0। তাহলে আমাদের এই যে লিমিটটা চেঞ্জ হলো, মানে আমাদের যে এন ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত 0.5 এর পাওয়ার 2n, তাহলে এখন যদি আমরা 0.25 এর পাওয়ার n, তো এখন আমরা জানি যে এটু এন ইকুয়াল টু 0 টু সামিয়েশন অফ এন ইকুয়াল টু 0 টু এন পয়েন্ট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1/1 - a। তাহলে তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় 1/2n + 1 × 1/1 - 0.25। এখন যদি আমি লিমিটের মান n বসাই, লিমিটের মান ইনফিনিটি বসাই, তাহলে 1/∞ হয়, ইনফিনিটির সাথে যোগ বিয়োগ যাই করা হয় তাই ইনফিনিটি, তাহলে 1/∞। তো 1/∞ ইকুয়াল টু আমরা জানি p ইকুয়াল টু 1/∞, 1/∞ ইকুয়াল টু আমরা জানি 0। তাহলে আমাদের গিভেন সিগন্যাল যেটা সেটা দেখতে পাচ্ছি আমরা পাওয়ার 0 আর এনার্জি 4/3। তো আমরা যদি এনার্জি সিগন্যালের ডেফিনেশন থেকে দেখতে চাই তাহলে যেই সিগন্যালের এনার্জি ফাইনাইট আর পাওয়ার 0 তাহলে সেই সিগন্যালকে বলা হয় হচ্ছে এনার্জি সিগন্যাল। কাজেই আমাদের গিভেন সিগন্যাল হচ্ছে একটা এনার্জি সিগন্যাল।